हेलो एवरीवन, वेलकम टू दीपास क्विजिन। इडली और दोसा खेते कई ना पसंद करे, और इडली दोसार संगे जदि सांबर डाल ना होय ताहोले खाबारटा एकेबारे असम्पूर्ण। ताई आज के आमी आपनादेर संगे शेयर करछी सांबर डालेर रेसिपी। एकेबारे दक्षिण भारतीय स्टाइले किभाबे सांबर डाल बानिये नेवा जाय चलुन शुरू करी। सांबर बनानोर जोन्नो एखाने आमी तुर डाल बा अरलेर डाल नियेछी 150 ग्राम। डालटाके खूब भालो करे धुए परिष्कार करे नेब। डालटाके धुए नेवार पर एबार आमी प्रेशार कुकारे डालटाके सेद्ध करे नेब। मीडियम फ्लेमे 3 उइसेल दिए आमी डालटाके सेद्ध करछी। डालटाके आमी बेशी सेद्ध करब ना। एखन सांबर बानानोर जोन्नो एखाने आमी किछु सब्जी नियेछी। নিয়েছি পেঁয়াজ কুচি করে, পেঁয়াজ কিউব করে, টমেটো, গাজর, বেগুন কুচি করে কেটে রাখা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আর লাগছে তেঁতুলের পাল্প। এখানে আমি কিছু তেঁতুল গরম জলে ভিজিয়ে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখে আমি তেঁতুলটাকে ছেঁকে নেব। তৈরি হয়ে যাবে তেঁতুলের পাল্প। এখানে আমার ডালও তৈরি হয়ে গেছে। 3 উইসেল নেওয়ার পর আমি প্রেশারটাকে রিলিজ করে দেখে নিচ্ছি ডালটাকে। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প রিফাইন অয়েল বা কুকিং অয়েল। তেলটা গরম হয়ে আসলে এবার আমি তাতে দিয়ে দেব 1/2 টিস্পুন মেথি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কারি পাতা আর কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার তাতে অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে অল্প ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এখানে আমি এভারেস্টের হিং ব্যবহার করছি। হিংটা অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে এবার আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা সবজি, বেগুন, টমেটো, গাজর, এগুলো আমি অ্যাড করে দিলাম। এবার সবজিটাকে অল্প নেড়ে চেড়ে এবার আমি তাতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এখানে আর কোনো মশলা লাগছে না। এবার এই মশলাটাকে নেড়ে আমি সবজিটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, আর ফ্লেমটাকে লোতে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার সবজি অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে হালকা নেড়ে আমি তাতে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে অ্যাড করে দিয়ে আমি সবজির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখন আমি তাতে দিয়ে দেব 1 টিস্পুন সাম্বার মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের সাম্বার মশলা ব্যবহার করতে পারেন। এবার মশলাটা একটু সময় আমি ভেজে নেব সবজির সঙ্গে, আর তাতে অ্যাড করে দিচ্ছি আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর সেদ্ধ করে রাখা তুর ডাল বা অরলের ডাল। ডালটা অ্যাড করার পর আমি সবজির সঙ্গে ডালটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। সবজির সঙ্গে ডালটা মেশানো হয়ে গেলে এবার আমি তাতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জল অ্যাড করার পর এবার আমি আরেকটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি অল্প নুন। আপনারা নুনটা একটু টেস্ট করে ব্যবহার করবেন। আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই অল্প নুন দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার সাম্বার ডাল তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই সাম্বার ডালের রেসিপিটি।
আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।